আল্লাহ এক নম্বরে বুক মিটাইন, দুই নম্বরে ডর হরাইন। সুবহানাল্লাহ। ও এখন প্রমাণ করিয়া দেখবা আল্লাহর গড দে সেন্টার বানাইয়া সারা দুনিয়ার আল্লাহর গড় বন্য মসজিদ বন্য। যে ব্যক্তি মসজিদের মধ্যে সময় কাটায় হাইয়া আলাল ফালাহ আজান শোনার মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর তকব্বুরের আলোচনা, আল্লাহর তকবীরের আওয়াজ, হাইয়া আলাল ফালাহের আওয়াজ, আল্লাহর রাসূলের গাওয়াহির আওয়াজ, আল্লাহর ওয়াহদানিয়তের গাওয়াহির আওয়াজ শোনার মানে ইলা জনন বান্দা আছেন যারা ইন্তেজার তখন জোর নামাজ পড়িয়া আসর সামনে, আর আসর পড়িয়া মাগরিবের ইন্তেজার, মাগরিব পড়িয়া ইশার ইন্তেজার, ইশা পড়িয়া ঘুমাইন, আবার একটু আগে উঠিয়া নামাজ আদায় করা শুরু করে নেই, এর বাদে এক নামাজে সুন্নত আদায় করিয়া ফজরর মসজিদ মুখা যাইন। সুবহানাল্লাহ। এই যারা বান্দা মসজিদের লগে দিল লাগাই তাকে এরারে আল্লাহ দুইটা ডর তাকে আল্লাহ বাঁচাইলেন, তার খানের ডর নাই, রিস্কর মালিক আল্লাহ, তার খানের ইন্তজাম করিয়া দিবা, আর তার দিল তাকিয়া সারা ডর হরাইয়া দিলেইবা। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا صدق الله العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال القرآن كلام الله وخرج منه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله. ترجمة قرآن لا إله إلا الله 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 محمد رسول الله. কৃষ্ণপুর বাজারের অদূরবর্তী এলাকা ইএনডি সংলগ্ন মোল্লারকুপা জামিয়া মসজিদের প্রাঙ্গণে চলতে থাকা দিনই এই মুবারক মজলিসের তথা মহফিলের মহামান্য শ্রদ্ধেয় শ্রদ্ধাস্পদ সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জজ ও মুকাররম কাবিলে ইহতেরাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান হযরাত আমার মায়ার যুবক ভাই হল তালবায় আজিজ ভাই হল সুবাহি মক্তবর বাচ্চারা বাড়ি করে তাহা সম্মানিতা মা বইন হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে ইহসান করিয়া মেহরবানি করিয়া জলসার মধ্যে আনিয়া উপস্থিত করাইছেন একদিনই মজলিসের মধ্যে বহুত শুকর আদায় করা দরকার একবার আমরা হই আলহামদুলিল্লাহ আল্লাহ আমরার আওয়ারে বুয়ারে সারা মুকররিনের তকরির শুনারে আমল দিয়া এবং জান্নাত দিয়া বদলিয়া দেখুয়া তোরা বড় করে হই না একবার আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দিরে চব্বিশ ঘন্টা ইহসানের মধ্যে রাখেন তার নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখেন কিন্তু আমরা শুকুর আদায় করি না দুনিয়ার সারা মানুষ কোনো না কোনোভাবে আল্লাহর কাছে আটকায় সারা মানুষ সব ধর্মর মানুষ সব জাতি জনগোষ্ঠীর মানুষ আল্লাহর কাছে আটকায় কোনো না কোনো নিয়ামতের মধ্যে মানুষ ডুবাই আছে সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামতের মধ্যে দুনিয়ায় সব মানুষ ডুবাই এখানে যদি নিম্নতম মিনিমাম যদি আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গুম লাগাই এই গুমটা আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামত এই নিয়ামতের কদরদানি আমরা করি না টাইম মতো আমরা ঘুমাই না যে সময় ঘুমর দরকার আমরা ঘুমাই না ঘুমর দাম আমরা কাছে নাই এর লাগে ঘুমর কদরদানি আমরা করি না যে সময় ঘুমাইবার কথা এই সময় ঘুমাই না এর লাগিন ঘুমে ফায়দা দেখম এর লাগিন ফজর ছুটে বেশি লেট করে ঘুমাই নিয়ামতের কদর দানি নাই আর যে নিয়ামতের কদর হয় না এই নিয়ামতরে আল্লাহ উঠাই দে হুকান আউযুবিল্লাহ যে নিয়ামতের কদর নাই এই নিয়ামতরে আল্লাহ উঠাই আনে দিয়া যে নিয়ামতের কদর থাকে যে নিয়ামতরে আদায় করা হয় এই নিয়ামতরে আল্লাহ ত্বরান্বিত করিয়া দে আল্লাহ বাড়াইয়া দে দরজা বুলন করিয়া দে উন্নতি ঘটাইয়া দে হুকানা সুবহানাল্লাহ তো কোনো না কোনো নিয়ামতের মধ্যে মানুষ ডুবাই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কেরিমর মধ্যে তান সিস্টেম মোতাবেক আর তান ইন্ন দ্বীন ইনদাল্লাহ ইসলামের মোতাবেক একমাত্র মনোনীত ধর্ম যে ইসলাম এই ইসলামের পরিপক্ক সৌন্দর্য আর পারিপার্শ্বিক ফাওয়াইদ সমস্ত গুণাবলী আল্লাহ তাআলা এই কালামুল্লাহর মধ্যে সীমাবদ্ধ করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ
এটা দিয়ে আমরা ফায়দা উঠাইতাম, তেলাওয়াত করতাম, ওলামাই কেরামের কাছ থেকে আলোচনা শুনতাম, আর অবশ্য আর মসজিদে মসজিদে এই মসজিদ জামা মসজিদ নেই, এখানে সাপ্তাহিক দ্বিপাক্ষিক ত্রৈমাসিক বা মাসিক তফসির হয়নি। অগো মশওয়ারা করিয়া ওলামাই কেরামের লগে ইমাম সাহেবের লগে মশওয়ারা করিয়া মাসে একবার বলা মুফাসসিরিনে কেরামের অভাব নাই, সড়ার ফার শাহাবাদ মাদ্রাসা, নয়াগ্রাম মাদ্রাসা, জামিরা মাদ্রাসা, সারা মাদ্রাসা বেড়াইল এলাকা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। মুফাসসির একজন আনিয়া সপ্তাহ বা ফন্ড দিনে বা মাস আল্লাহর কালাম ওখান একবার তো আমরা সারা শুনিয়ে মরতাম পোকা ইনশাআল্লাহ। মোল্লার কুফার জামা মসজিদ ওটা নেই, আরও আছে ওটাও কোনো ইন্তজাম করো কয়া ইনশাআল্লাহ, ওটা হোকা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখুয়া আমরা মৌতর আগে কিতা আল্লাহ হইলে আমরা আল্লাহ কিতা গপসপ হল্লা, ইতা আল্লাহর গুফতগু, ইতা আল্লাহর ডিসকাশন, আমরার লগর আল্লাহর আলোচনা, সমস্ত জ্ঞাতব্য বিষয়ে জান্নাত পাওয়ার সারা সিস্টেম, জাহান্নাম থেকে বাঁচিবার সারা সিস্টেম, সুদ থেকে বাঁচিবার সিস্টেম, নামাজ পড়িয়া ফায়দা পাওয়ার সিস্টেম, হালাল মাল খাইয়া ফায়দা পাওয়ার সিস্টেম, হারাম থেকে বাঁচিবার ফাওয়াইদ সারা আল্লাহ কোরআনে কেরিমর মধ্যে বাসাকবা বিস্তারিত আল্লাহ বয়ান হল্লা। আপনারা আসেননি মাহফিল, কোনো আসেননি, দিলে জানে মনে প্রাণে আসেননি, আমার ভাই খেয়াল করবা ফাতারে চাইবে না। আমি আপনারা সামনে সুরা জিনর জিন সুরার 29 নম্বর পারা সুরা জিনর কয়েকটা আয়াত তিলাওয়াত করছি, কোন সুরার সুরা জিনের জাতি, মানুষল্লাহ খান জিনের জাতি, জিন হকলোর আবির্ভাব, জিন হকলোর চলাফেরা, জিন হকলোর মাত কথা, জিন হকলোর অভ্যাস, জিন হকলোর ইবাদত, জিন হকলোর গুণা মানুষের মতো সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আপনারা সুবহানাল্লাহ কথা খুব করে বা জানিয়েন না, কোন অভিধানে আর কোন সূত্রে রচিত হয়েছে মোল্লার কুফা নামটা আমি জানিয়েন না। কুফা বোধবাম্পারের জায়গার না, যেন ইলমর মরকজ আসলো সুবহানাল্লাহ করা, আর কোনো একটা জায়গার সাইডে কুফা হওয়া। মোল্লা শব্দর তাত্ত্বিক ব্যাখ্যা আমি দিয়ার না, যিনি সর্ববিষয়ে পারদর্শী তাকেই মোল্লা বলা হয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এই সূত্রে নামটা হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা এই বান্দার কবরটি জান্নাতের বাগান বানিয়ে দেখো, আমিন হইতাই না বাপ বেশ মালা দুস্ত বুজুর্গ আহবাব। আপনারা জোর বাদ থেকে মনে হয় প্রোগ্রাম চলে না, ও বেমার হন নফল ইবাদত বুড়া লাগবার আগে শেষ হইতে লাগে, এর লাগে আমি হুজুর দেখ হইয়ার আমি হুজুরের মাত্রা খাটিয়ার না, তকরির নসিহত বেশ লম্বা সময় না, কম সময় হইতো তুরা হইতো বুঝা যারা নি ভাই, কম সময় হইতো এক ঘন্টা সোয়া ঘন্টার ভিতরে তকরির শেষ হইতো। বর্তমানে খালিলুর রহমান সাজ্জাদ নোমান হিসাবে যাইন ভারতবর্ষের মধ্যে অন্যতম আউলিয়া কেরামদের মধ্যে একজন আলেমে দিন হিসাবে ওলামায়ে কেরামে কোন দাসে বয়ান হত, কোন সিস্টেমে তকরির হইত, কিলে আলোচনা হইত, কোন মৌজুআতের উপরে আলোচনা হইত, ও তার একটা মশওয়ারা সভা করিয়া দারুল উলুমের ফারেগিন উম্মুল মাদারিস থাকি লাগাইয়া বড় বড় মাদারিসর আকাবিরিন হাজরাত মুহাদ্দিসিন হল্লিয়া মুদাররিসিন হল্লিয়া মশওয়ারা করিয়া জায়গায় জায়গায় স্টেটে স্টেটে ওলামারে ফাটানি হয়েছে, যেন ওয়াহিজিন মুকররিন যারা নসাইহ পেশ করেন তারার লগে মশওয়ারা করো, বিতর্কিত কোনো মাপ না, সাংগঠনিক কোনো মাপ না, নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন এই সাইর সংগঠনের খিদমত বরাহ চলেন না মাত না, 1050টার উপরে সংগঠন ভারতবর্ষত আছে খুব আলহামদুলিল্লাহ, কোনোখানে অত সমস্যা নাই, এত সমস্যা বরাক বলি এই বরাক বলি এই সমস্যা থাকার কারণে আমরা হিলে উন্নতি কর না, নাইলে আমরা বহুত উপরে দরজা গিয়ার তো আছে সুবহানাল্লাহ। নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন, নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন
সবাই মিলে আমরা হলাম আল্লাহর জাকিরিন সুবহানাল্লাহ রব্বা সবাই মিলে আমরা হলাম আল্লাহর তাইবিন সবাই মিলে আমরা হলাম আল্লাহর শাকিরিন সুবহানাল্লাহ তো আমরা এক প্ল্যাটফর্মে তাকিয়া দিনর ঝান্ডারে বুলন্দ করবার তৌফিক আল্লাহ দে কোয়া হুক আমি জিন জাতি হইলা মানব জাতির মতো একটা জাতি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদত করবার লাগি জিন্নাতরে আর মানুষরে আল্লাহ বানাইছেন একবারে সমানুপাতিক হারে আল্লাহ রাখছেন জিন্না ওয়াল ইনস যদিও আমরার সামড়ার শুল্ক দৃষ্টি মেয়েও নাই আমরা দেখি আর না জিন্নাত মাত বোঝা যায় নি নবীজিও বুধবাইছেন না জিন্নাত হলতান দ্বার আইতরা বা আইবা ও উদ্দেশ্যে আইতরা ও কারণে আইতরা ফইলা বুধবাইছেন না আল্লাহ জানা নিয়ে তাদে বুধবাইছে সুবহানাল্লাহ জিন্নাত হল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আমার উদ্দেশ্য না সুরায় জিন জিনর মুতাআল্লিক কিছু আলোচনা আনতরা আনিয়া আমরারও ফায়দার লাগি আমরাও আল্লাহরে চিনবার লাগি আমরাও আল্লাহর মায়ার বানবার লাগি আমরার লগেও আল্লাহর মহব্বত লাগবার লাগি আল্লাহ যা হুতরা তা মাতিবার লাগি আমি ফড়িছি তবে যেহেতু আয়াত ফড়িছি সেই হেতু আর মুতাআল্লিক কিছু আলোচনা না হললে না আওয়ার ঠিক আছে ইনশাআল্লাহ আপনার সহযোগিতা থাকলে আমার মাত আগে দিয়ে বাড়ি কমর তোলা মারবা নি কেউ কমর তোলা মারবার আগে হইন জানি সভাপতি আসে তাই না তাহলে হইয়া যাইবা ইস্তেঞ্জা ইমার্জেন্সি ফোন মইগিতর খবর মইগিতার খবর হইয়া যাইবা দেওয়া হইব ইনো জবরদস্তি করি একে রে বুয়ানি হতো না ইনশাআল্লাহ এগু সিস্টেম না যাও স্যার হইয়া যাইবা তো ইনশাআল্লাহ আস্তা ফালমারি উঠাতে হইতো না ইনশাআল্লাহ তাহলে খুব আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনে সুরা জিনর মধ্যে প্রথম যে আয়াত আমি পড়েছি 18 নম্বর আয়াত একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু জিন হন আগমন হল্লা জিন হল আউলিয়া কেরামর কাছেও যায় সুবহানাল্লাহ বাসান্দে হুজুর গোবিন্দপুরি সাহেব বুড়ি বাইরি সাহেব রাঙ্গাউটি হুজুর বদরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি এরা লক্ষ লক্ষ জিন হল মুরিদিন আছেন সুবহানাল্লাহ জুড়ে হো না সুবহানাল্লাহ তো এরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মানবাকৃতিতে গিয়া পরিচয় দিল আমরা জিনের দল ইয়া রাসূলুল্লাহ আমরা চাই আপনার মসজিদ ও আইয়া নামাজ আদায় করতাম মাজার গে আমরা জিন্নাত হলে চাইয়া যে আপনার মসজিদ ও আইয়া নামাজ আদায় করতাম যদিও বহু দূরত্ব অতিক্রম করিয়া জিন্নাত হল আইতে পারেন মুফতি মুস্তাকুন নবী কাসেম হিসাবে একবার হইলা যে একবার এক জিন্নাতরে হয়েছিল তাই নাকি বিলে আমার একটা নবরত্ন তেল লাগে বুঝা যারনি ভাই বাংলাদেশ না হইয়া কলকাতা থেকে আইয়া দোকান থেকে লইয়া গেছে সুবহানাল্লাহ হবে না 15 মিনিটের ভিতরে আল্লাহু আকবার এখন সারা দুনিয়ার জিনেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সঙ্গে নামাজ আদায় করতে চাই নামাজ পড়তে চাই আমরা নামাজ পড়িতাম আপনার আনাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্চকিত হইলা কিতা জবাব দিতা লগে লগে জিবরিল আমি তুরন্ত হাজির আয়াত লইয়া সুবহানাল্লাহ নবীজিরে কোনোদিনও আল্লাহ শর্মিন্দা করছেন না খেয়ে সওয়াল করার লগে লগে জব হয়তো আগে নয়তো এই মুহূর্তে নয়তো বা সামান্য পরে আয়াত হাজির সুবহানাল্লাহ হুকা সিয়ারর মানুষে সুবহানাল্লাহ কইলেও সমান সব পাইবা সুবহানাল্লাহ হুকা আল্লাহ তাআলা ফরমাইত্রা ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا الله فرمي وأن المساجد لله এবং এই যে সমস্ত মসজিদ যত মসজিদ হল আছে মোল্লার কুফা মসজিদ সহ সারা আল্লাহর লাগিন সুবহানাল্লাহ সব মসজিদ
আল্লাহর লাগে ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ মোল্লার কুফা মসজিদ লিল্লাহ পঞ্চগানা মসজিদ লিল্লাহ আল্লাহর লাগে লালার মসজিদ লিল্লাহ পাহাড় অঞ্চলের মসজিদ লিল্লাহ গাঁও অঞ্চলের মসজিদ লিল্লাহ শহর কেন্দ্রিক মসজিদ লিল্লাহ সারা মসজিদ আল্লাহর মসজিদ সুবহানাল্লাহ মসজিদ খার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকিতে সাইবায় অন ডাকিতে ফরমায় যেন আসো বুঝা জানি ভাই যেন আসো আমরা সবর লাগি আল্লাহর ঘর তোয়া করা সম্ভব আছে নি গিয়া নামাজ পড়া আমার তো না হেনে সবর লাগে এবং আল্লাহর ঘর নবীজির রোজা এতর গিয়া মসজিদে নববীত গিয়া নামাজ পড়িবার সুযোগ সবর আছে সব এল্লাগিন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জৌ ওয়া আমানাহুম মিন খাউফ কুরাইশ বংশের মানুষরে উদ্দেশ্য করি আল্লাহ হইতরা লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শীতায়ী ওয়াস সাইফ কুরাইশ বংশের মানুষ বড় সম্মানী এবং ইজ্জতী মানুষ এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বংশ আর আল্লাহর ঘরের দারর মানুষ খার ঘরের দারর মানুষ আল্লাহর ঘরের দারর মানুষ মোল্লার কুফা অঞ্চলের সবথেকে নামি দামি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যাই কইবা এন পরিচয় সর্বজন বিদিত সবে তানে চিনে তান পরিচয় দিয়া যদি শিলচার কোনো মানুষ এগুলো আসে এনে চিনে বদরঘুরের মানুষে এনে চিনে ফতরহান্দির মানুষে এনে চিনে গাড় মোড়ার মানুষে এনে চিনে ফাড় গাঁওর মানুষেও চিনে ইলা কোনো ব্যক্তি যদি তা হইন এন পরিচয় দিলে আপনি সম্মানী হইবানি না বেজ্জত হইবা এই মানুষ যত সম্মানী হইবা সেই হাইসিয়তে আপনি সম্মান পাইবা ঠিক আছে ইনশাআল্লাহ যাইন সম্মানী ব্যক্তির পরিচয় দিবা সুজামর বাড়ির দ্বারার মানুষ আমি আবদুল্লাহ ফুরর সাহাবর বাড়ির দ্বারার মানুষ আমি মোহাম্মদপুরের হাবিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ির দ্বারার মানুষ আমি লালার মেসাবর বাড়ির দ্বারার মানুষ আমি রাঙ্গাগুটি শেখ রহমতুল্লাহ আলাইহির বাড়ির দ্বারার মানুষ আমি বসন্দির সাহাব রহমতুল্লাহ আলাইহির বাড়ির দ্বারার মানুষ আমি আব্দুল সত্তার রায়পুরী রহমতুল্লাহ আলাইহির বাড়ির দ্বারার মানুষ আমি টান্টুর সাহাব রহমতুল্লাহ আলাইহির বাড়ির দ্বারার মানুষ আমি হওয়ার মানে মানুষে মায়া করবানি না গাইলেইব মায়া হব হেনে ইয়া আল্লাহ অমুকর বাড়ির দ্বারার মানুষ চাও হাওয়াইয়া দেই বা হাদিয়া তোফা দেই ঠিক না আল্লাহর ঘরের দ্বারার মানুষ কুরাইশ বংশের মানুষ আল্লাহ ফরমাই তোমরা শীত প্রধান এলাকার মধ্যে যাও গরম এলাকার মধ্যে যাও যে জায়গার মধ্যে যাইবাই আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘরের দয়ায় ইজ্জতে সম্মানে তোমরা সম্মানী হইবাই তোমরার বড় আসক্তি আছে তোমরার বড় খেয়াল আছে রে কুরাইশ বংশের মানুষ যারা ব্যবসা করতা যেন শীতর এলাকা যেন শীত যে এলাকা ইন না গিয়া উল্টা দিকে যায়নি আরাম পাইবার লাগে এখন কোর সময় শিলং যাওয়া বালানি না গরমের সময় শিলং গেলে আরাম গরমের সময় মানুষ শিলং যায় হেনে প্রায় যায় খেনে যায় ক্ষণ গেলে আরাম বুঝা যায়নি আর শীতর সময় যখন শীত বেশি হয়ে যায় গরম এলাকার মধ্যে মানুষ যায় ও আল্লাহ কইতা তোমরা যাওয়ার কিছু উদ্দেশ্য আছে সুবহানাল্লাহ তোমরা আসক্তি আছে আসক্তি হেনে আবহাওয়ার দিক দিয়েও বালা আর তোমরার ব্যবসা বালা হয় ও বংশর মানুষ আল্লাহর ঘরের দ্বারর মানুষ ইয়া আল্লাহ বয়তুল্লাহর দ্বারর মানুষ সুবহানাল্লাহ কইতা বয়তুল্লাহর দ্বারর মানুষ হওয়ার কারণে তোমরার বিজনেস বড় বালা হয় ব্যবসা বড় বালা হয় এল্লাগিন তোমরা বড় বালা পাও শীত এলাকারে বালা পাও গরম এলাকারে বালা পাও যেন তোমরা যারাই তোমাদের ব্যবসা লাভবান করায় তবে আমি কইয়া আমার ফাউরি লইতো নাই আমার ঘরের ইবাদত লাগবো যত বেশি ইবাদত আমার ঘর কেন্দ্রিক তোমরা ইবাদত হইব অত তোমাদের সাকসেস হইবাই সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দেব আমার ঘরের সম্মান করবাই আমার ঘরের সাফাই করবাই আমার ঘরের খিদমত করবাই আমার ঘর মাল লাগাইবাই আমার ঘর সৎকার দিবাই আমার ঘর ঝাড়ু দিবাই আমার ঘর সাফ করবাই আমি আল্লাহ তোমার জরুরত খুলে দেবো সুবহানাল্লাহ
فليعبدوا رب هذا البيت شطرا تمرا عبادات خرا اي غرا سبحان الله اوزن غور اي الله غرا مولار كفار مانوس جاوا সম্ভাবনা আছে فليعبدوا افقر لغي رب هذا البيت خن سبحان الله افنر لغين মোল্লার কুফা অঞ্চলের মানুষের লাগিন আল্লাহর ঘর হইল এইটা আন্নাল মাসাজিদ লিল্লাহ সারা মসজিদ আল্লাহর যেখানে যেখানে আল্লাহর মসজিদ আছে সিজদা লুটিয়ে পড়ো রুকুয়ে হয় ঝুঁকে পড়ো এবং আল্লাহর তাসবিহ আদায়ে এলাকা বাতাস আকাশ মুখরিত করে তোলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হইত্রা যদি তুমি তাই আমার ঘরের ইবাদত করো আমার ঘরের সম্মান বাড়াও আমার ঘরের সম্মানে তোমরা দুনিয়াত সম্মানী হইবা আর আমি আল্লাহ তোমারে দুইটা পুরস্কার দেব সুবহানাল্লাহ কয়টা পুরস্কার হরর মানুষ যারার কোমরে বেদনা নাই হাঁটুর বেদনা নাই স্পন্ডিল বেদনা নাই নেক পেইন নাই হার্ডর বেদনা নাই বইলে অসুবিধা হয় না দয়া করে মেহরবানি করে সামনে আয় কোয়া আল্লাহ তাআলা সূরে মুজাদালার মধ্যে পুরস্কার হইত্রা আগে হইছি আমি তাফাসসাহু ফিল মাজালিস আপনারা দয়া করিয়া মেহরবানি করিয়া আল্লাহর কালামর ডাকে সাড়া দিয়া আপনারা সামনে আকোয়া আর জিকির করো কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে কয় মাইক এখটা এখটা আপনারা দিয়ে যান নাকি জানি আওয়াজ মারেন না লা ইলাহা ইল্লাল্লাহ সামনে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ যার সামনে খালি জায়গা আছে এই দুটো কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله أنا 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 شمني لا إله إلا الله صبعي معي ওজন সামান্য হরিলাই সামান্য হরার বরকতে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা বানিয়ে দিবা সুবহানাল্লাহ কালামর আয়াতর ব্যাখ্যা হইয়া কালাম তাফাসসাহু শব্দের ব্যাখ্যার মধ্যে হইত্রা লগে লগে আল্লাহ এন লাগিন জান্নাতে একটা জায়গা বার করে দইছে সুবহানাল্লাহ হুকুম আল্লাহ হইত্রা আল্লাহ হে হে হইত্রা আল্লাহ হইত্রা যাও লিগিলা সময় নষ্ট হইলে হইতো না আমরা সূরা জিনর মাথা যাইতাম যদি আল্লাহর ঘরের ইবাদত হয় আল্লাহ খুদ্র তোমার তাঙ্গে দুইটা প্রাইজ দিমু স্যার প্রাইজ কিতা দিমু পুরস্কার দিম ফলিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ সুবহানাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার তাঙ্গে ওয়াদা করি আর আমি যা বলি সত্য বলি সত্য বই মিথ্যা বলি না সামান্য তোমার কোনো সন্দেহ শুভা নাই কোনো শখ নাই যদি আমার ঘরের ইবাদত তোমরা করো খিদমাত তোমরা আগবাড়াও সৎকা দিয়া তোমরা শিরকত করো আমি আল্লাহ রব্বুল আলামিনে হইয়া এক নম্বরে তোমার তান ফেটর ভুকরে আমি মারিয়া দিলাই মো সুবহানাল্লাহ দুই নম্বরে অন্তর তাকিয়া দুনিয়া আখেরাতের সংশয় এবং ভয়রে আমি আল্লাহ দূর করিয়া দিমো সুবহানাল্লাহ দেখিছেন একবার সারা সুবহানাল্লাহ হইছে সুবহানাল্লাহ হইবার লাগিল তো অনু আওয়া কিন্তু জলসা না থাকলে খেয়ে অনু আয়া হইব নি সুবহানাল্লাহ হইব নি খেয়ে এক সুযোগে আল্লাহ আমরা মিলাইছেন এর লাগিন আমরা আল্লাহর তসবিহ আদায় করতাম আল্লাহর তাহমিদ আদায় করতাম কত আর হইয়ার কাঁচা বাদাম ভিডিও কল হোয়াটসঅ্যাপ ফেসবুক মুকু আনি আর বেজান নানান বিতিকিষ্টা মুকু আনি আর একবার তা হইতাম নানি সুবহানাল্লাহ الحمد لله ألم نجعل له عينين ولسانا وشفتين إيه سوق دلا جيبا دلا توت دلا إتارة خملا كده من ما تونا كني جاو ما تفترض جلو يا الله يخنم بره بوك ميتاين دويلم بره دور خوراين سبحان الله أو يخون برمان خوريا دخبا আল্লাহর গড দে সেন্টার বানাইয়া সারা দুনিয়ার আল্লাহর ঘর বনল মসজিদ বনল যে ব্যক্তি মসজিদের মধ্যে সময় কাটায় হাইয়া আলাল ফালাহ আজান শোনার মানে
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর তকব্বুরের আলোচনা আল্লাহর তাকবীরের আওয়াজ হাইয়া আলাল ফালাহের আওয়াজ আল্লাহর রাসূলের গওয়াহির আওয়াজ আল্লাহর ওয়াহদানিয়তের গওয়াহির আওয়াজ শোনার মানে ইলা জনন বান্দা আছেন যারা انتظار تاخون زور نماز پڑھیا عصر سامنے آر عصر پڑھیا مغرب اور انتظار مغرب پڑھیا عشاء انتظار عشاء پڑھیا گمائیں আবার একটু আগে উঠিয়ে নামাজ আদায় করা শুরু করে দেন এর বাদে এক নামাজে সুন্নাত আদায় করিয়া ফজরর মসজিদ মুকাজাইন সুবহানাল্লাহ এই যারা বান্দা মসজিদের লগে দিল লাগাই থাকে এরারে আল্লাহ দুইটা ডর তাকে আল্লাহ বাঁচাইলেন তার খানের ডর নাই রিস্কর মালিক আল্লাহ তার খানের ইন্তজাম করিয়া দিবা আর তার দিল তাকিয়া সারা ডর হরাইয়া দিলেইবা আল্লাহর ঘর এই আল্লাহর ঘর যেন যেন আছে তোমরা অন অন নামাজ পড়ো নবীজিয়া লগে লগে আল্লাহর কাছ থেকে ফাইয়া কই দিলেই লও আন্না মাসাজিদ লিল্লাহ আদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইতা হাল লাগি জিন্নাতর মুতাআল্লিক নবীজির আলোচনা ফায়দা কার আমরা ফায়দা কার ইতা আলোচনা কানর গুনাহগার নেককার খম আড়ুয়া মধ্যম আড়ুয়া ফুরা আড়ুয়া খম শিয়ান মধ্যম শিয়ান ফুরা শিয়ান সবল লাগি আল্লাহর কালাম সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ আসকু নাই বাদ দেই না আগে দি আগে দি আগে দি যাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফালা তাদউ মাআল্লাহি আহাদা আল্লাহর ঘরের মধ্যে তোমরা ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের লগে খেয়ররে মিলাইও না আর খেয়রর লগে ডাকিতে সময় তাদউ যখন ডাকিবায় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকো আল্লাহর লগে আর খেয়ররে তোমরা ডাকিও না হোক ইনশাআল্লাহ আমরা আল্লাহ ছাড়া আরো কিছু জাত আরো কিছু আসবাব আমি এখন জলসাত বয়ানো ইনশাল্লাহ রিসিভ না করলে একটা 40 বার মারবার টেনশন তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দে তোমরা ঘরের মধ্যে গিয়া মসজিদের মধ্যে গিয়া আমারে দেখো আমি আল্লাহর লগে দেখার মধ্যে হেওরে শরীক করিও না যেমন দেখা হইতে সময় চাওয়া আল্লাহ তুমি আমারে মাহফ করিয়া দেও তুমি আমারে সালাও তুমি আমারে বরকত দেও তুমি আমারে খাওয়াও আমার হায়াতের মধ্যে বরকত দেও আওলাদের মধ্যে বরকত দেও রিস্কর মধ্যে বরকত দেও কথা আমরা হইল কোনো কি ইলা হইন না নেই এবার ফরাস কিছু কম পাইছি আমার হুঁশ ডলি যাক এবার কোন লাইন বাপ বেশ ভালো নাই বুঝা যার নি হে ফরাসরে রব বানাইছে আলুরে রব বানাইছে জেসিবিরে রব বানাইছে ট্রিপার দে রব বানাইছে জমিন দে রব বানাইছে খেরালা ক্ষেত্রে রব বানাইছে বেন্ডিরে রব বানাইছে কুরিরে রব বানাইছে এলা বহুত মানুষ আছে বুঝা যার নি ড্রাইভিং দে রব বানাইছে দোকানও মেঘাইছে দোকান বন্ধ করছে খর আসমানর বাপ বালা নাই বলে আসমানর বাপ বালা নাই নাউযু বিল্লাহ ইমানর খাতরা আইব আসমানর বাপ তো আসমানওয়ালা জানে জমিনর বাপ জমিনওয়ালা জানে আমরা তো আল্লাহর দৃষ্টির মধ্যে ফকির আমরা কিতা দনিনি আমরা আকল দিয়া বুধভাই আমি যখন হরিয়ার ওহানু সত্য ওহানু সর্বোচ্চ স্থানে আসনে আসিন না আল্লাহ কুতরা ওয়াল্লাহু গানিয়ুন আল্লাহ দনি ওয়া আনতুমুল ফুকারা আর তোমরা দুনিয়ার সারা মানুষ ফকির মিসকিন ফকির সুবহানাল্লাহ আল্লাহ কুতরা আমরা ফকির আমরা মিসকিন আমরা সাইল আর আল্লাহ দেনেওয়ালা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুদরা আমি গনি আমি ধনি সারা সম্পত্তির মাল আর ভান্ডার আমি আল্লাহর কাছে চাও তোমরা আমার কাছে কোনো বস্তুরে রব বানাইও না আমরা সারা বস্তুরে আসবাব রে দোকান রে মাল রে ব্যাংক ব্যালেন্স রে আমরা রব বানাইয়া বুয়া আল্লাহ তাআলা আল্লাহর শুধু রব বানাইবার তৌফিক আর শক্তি সামর্থ্য আর দোয়া করবার ইবাদত রে আকবরিয়া লইয়া মৌত ইবার তৌফিক আমরা দেখা হবো আমিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুন আলাইহি লিবাদা সুবহানাল্লাহ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই টাইম হইতরা আল্লাহ হইতরা খারে হইতরা নবীরে খারে হইতরা ফায়দা কিন্তু আমরা আর হইন না সুবহানাল্লাহ দুষ্ট বুজুর্গ আহবাব আল্লাহ রাব্বুল আলামিনের
قرآن كريم بے پیام را رے کنا ماتے کنا ماتے جنت مگی خور بالا گن حائے رے اللہ را کشیش چشتا خورتے خورتے اللہ ماتے کی گرئی نولی اللہ اتخان فرزن تو خویت را ہونو کوا جی ایک بابای زلا سلے رے ہوئن تور زلا فوڑا شنار عبستہ دیکھیار تور باب بیش مالا نایت امی ڈرائیار توین فیل گوری لیتی امی ڈرائیار توین ارے এক আয়াতও আপনারা ফাইসন বেজান আমি ফার্স্ট হইছি দুই তিন দিন আগে আল্লাহ কইতরা ফা ইন্নি আখাফু আমি ডরাই আর তোমরা নি জাহান্নামে যাও গিয়া আল্লাহ ডরাইতরা আমরা লাগে কেমন জোরে সুবহানাল্লাহ কইবার দরকার আছে সুবহানাল্লাহ আল্লাহ ডরাইতরা আল্লাহ আল্লাহ হে আল্লাহ এতে বুঝা যাইতে কি শুনতাই আল্লাহ আমরা লাগে কি হাত বুঝা যায় আল্লাহর কালাম দেখলে এর লাগিন তেলাওয়াত করকমা তফসিরের ইন্তেজাম খরব গাব মাতা ফতর আসাড়িল মজা লাগত নাই কোন সুযোগ পাইতা না লাইন পাইতা নাই কবর যাওয়ার বাদে আল্লাহর কাছে চাইলে আর অর্থ বুঝবার লাইন নাই এবং ফায়দা উঠাইবার লাইন নাই দুনিয়ার যত মা গেছেন গিয়া যত মা জমিনও আসেন যত মা কিয়ামত পর্যন্ত আইবা সারা মা থেকে আমার আল্লাহর মায়া বেশি সুবহানাল্লাহ কি তো হইছে না শিকড় খারে না بيادب ترى ذكر غري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله دوست بزرگ احباب الله رب العالمين امر ما يا غري ما غفر دل اللهم امين امر الله غلامي করতাম পারিরনা রাইত আমরা ঘুমাই الله سبحانه وتعالى نام না লিয়া ঘুমাই আমার যুবক ভাই শরীর না পাক লিয়া ঘুমায় গুসল ফরজ লিয়া ঘুমায় আল্লাহ ঘুম লাগাইন আবার সকালে উঠে না পাক হইয়া আল্লাহ ঘুম থেকে উঠাই লয় সুবহানাল্লাহ ও আল্লাহ শুধু নেককার লাগি না গুনাহগার নিকৃষ্ট গুনাহগার যারা আছে বান্দা বান্দি এরা রে আল্লাহ মাফ করিয়া দিবার লাগিন আমার আল্লাহ রব্বুল আলামিনে হায় রে আল্লাহর খুশির দেহ আল্লাহ রব্বুল আলামিন ফরমাই আমার বান্দা লাম্মা কামা আব্দুল্লাহ কিনা আব্দুল্লাহ হইতে মোহাম্মদ উদ্দেশ্য মুখাতবে আউয়াল এক নম্বর উদ্দেশ্য মোহাম্মদ আর দুই নম্বর উদ্দেশ্য এইন এইন আমি আপনি গুনাগার নেককার সারা সুবহানাল্লাহ কোয়া যখন আমার বান্দা দাঁড়ায় আমার বান্দা আমার বয়ে নমাজের মধ্যে দাঁড়ায় দণ্ডায়মান হয় নমাজ নাই দণ্ডায়মান হইছেন অর্থ আমার বান্দা আমার লাগিন যখন দাঁড়ায় আমার ফাইবার লাগিন যখন আমার বান্দা খাড়া হয় আব্দুল্লাহ ইয়াদউহু আমার ডাকে আমার কাছে চায় চাওয়ার লাগিন যখন খাড়া হয় আমার বান্দা কামা আল্লাহ ফরমান কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা তখন তারা আয়া বীর জমায় তারা হইতে সাহাবা কেরাম তারা হইতে জিন হল তারা হইতে ইমামর লগে মুক্তদি হল তারা হইতে উলামা কেরামর লগে আমরা তারা হইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে আমরা সুবহানাল্লাহ কোয়া তারা আয়া দাল লয় যখন আমার বন্ধু আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাড়া হইন আমি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার লাগিন তখন সারা আয়া এক লগে বান্দিলাইন দল বান্দিয়া তারা এক দার লইয়া উবাইন ও জিন্না তখলে পরামর্শ করিয়া এক মাত মাতিসলা ইমামে ইবনে আবু কাতাদা রহমতুল্লাহ আলাইহি ফরমাইত্রা হাদিসটা নকল কত্রা জিন্না তখলে একবার হইত্রা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর ডাকে সাহাবায়ে কেরাম ওলাইয়া আজইন আর আশ্চর্যান্বিত হইছেন জিন্নাত হল দেখি আল্লাহর রাসূলের লগে সাহাবায়ে কেরামর সহযোগিতার হাত যেন বাড়াইয়া দেওয়া হয় যখন নবীজি ডাক দেন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম আইন তারা আগলা থেকে দেখতে লাগে একটা বৃত্ত গোলাকার কিতা একটা জিনিস ধোয়া মনে হয় সুবহানাল্লাহ কবলা কিতা একটা গোল জিনিস বৃত্তাকার তফসির ইবনে কাসিরের মধ্যে হাদিস তকল খতরা বুঝা যার বৃত্তাকার গুল একটা নীরব নিস্তব্ধ জিনিস তোয়া নবীর ডাকে সাহাবায়ে কেরামে ঝাঁপ দিয়া ইয়া নবীর দাল লইতা সুবহানাল্লাহ কবলা যখন আমার বান্দা আল্লাহর ডাকে খাড়া হয় তখন তারা ইয়া দলে দলে বীর জমায় সুবহানাল্লাহ ইকান দিয়া হায় রে মুরাদ আল্লাহর মুফাসসিরিনে কেরাম হলে কইতরা না না
এটা বাইতুল্লাহর মধ্যে সীমাবদ্ধ নয় ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ তোমরা সব মসজিদে মসজিদে খাড়াও রে আর মসজিদ ভর্তি করি আমার ইবাদত কর রে কন্যা আমিন আমিন আমরা রে বরং আল্লাহ এমন এক কালাম দিলাম যে জায়গার মধ্যে তিলাওয়াত হইব যে আয়াত ও এলাকার লগে আল্লাহ ফিট করে দিলেই বা সুবহানাল্লাহ কব কানা যেন তিলাওয়াত করবা ফিট যেন যে আমার প্রতিভা ফিট যেন যে আলোচনা করবা ও এলাকার লগে ফিট এল্লাগিন হাজা কালামুল্লাহ সুবহানাল্লাহ এটা আল্লাহর মখলুক নাই আল্লাহ এটা বানাইছেন না বরং তার জুবানর বিবরণীও নয় সুবহানাল্লাহ কব কানা আল্লাহ রাব্বুল আলামিন এবাদে ফরমাই বর্ণনা দেওয়া শেষ এখন দুয়ার লাগিন হইত্রা সরাসরি অনবি তুমি খাও রে বা তুমি খাও আরে করত তোমার উম্মতরে খাও তারা হইতা সুবহানাল্লাহ ও ভাই আমার যুবক ভাই ইয়ারফোন লাগাইয়া গান শুনে ভিডিও কলর মধ্যে আরেক বাইরে হয় ভাই আমি এখন বহুত বড় একটা ফাত্তর টিলার উপরে উবাইছি সেলফি উঠে আর ভাই ও দেখ ভিডিও কল কি সুন্দর জ্যাকেট লাগাইছি আমি তো এখন 6 GB রেমালা মোবাইল লইছি আমি তো ডিউক বাইক লই লইছি আমার তো এখন আর স্টাইলর কোনো লাইন নাই সারা স্টাইল আমার শেষ এখন অন্তিম পর্যায়ে পৌঁছেছি এখন KTM বাইক লওয়ার পথে আমার লাগিন দোয়া করিস বুঝা জানি ভাই হল যুবক ভাইয়ের তোর উন্মাদ অবস্থা দেখলে ডর করে বাইক চালানি দেখলে ডর করে ডাম্পার হামানি দেখলে ডর করে শরীর নাপাক দেখলে ডর করে টাইট ফ্যান দেখলে ডর করে আমার আবুল বশর ভাই যান গাড়ি লইয়া আমি চলি এইন খাইলে আশ্চর্যজনক মন্তব্য হল্লা আমার ঘুনিয়া মাথা উঠা শেষ বলে কিতাব ইয়াফাক একদিন একটা বাচ্চারে হইলা 17-18 বছরের জোয়ারে অত টাইট ফ্যানটুকু লাগাস কিলা বুঝলেন একবারে টাইট আর কি ওগে উঠিয়া উত্তর দিছে ওলা গরম মানুষ এই ধারণা তোরা দূরই আর কি দূর থেকে হল মারিল ভিতরে বেলে রাং দি বেলে ফুলে বেড়ানি লাগে খাওয়ার মাঝে আর রাং দি বেড়াইয়া ও গুঠানিয়া হারায় বিলে চিন্তা করো মুসলমান আল্লাহ ও ভাই তুমি ইস্তিনজা করবাই কেমনে তুমি টিস্যু ব্যবহার করবাই কেমনে ডেলা ব্যবহার করবাই কেমনে তুমি ইস্তিনজা করার সময় বই বাই ভাই কেমনে তোমার কথা নবীজি ফরমাইন আনা হাবিবুল্লাহ ওয়াশাব তাইব হাবিবুল্লাহ হে আমার নজওয়ান যুবক এবং যুবতী আমার উম্মতেরা আমি নবীজি কইয়ার আনা হাবিবুল্লাহ আমি নবীজির বন্ধু আমি ফ্রেন্ড আমি দোস্ত যে যুবকে যুবতী তওবা করিয়া তা ই পই যাইবা তওবা করনেওয়ালা তুমিও আল্লাহর বন্ধু বনি যাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মোল্লার গুবা অঞ্চলর একদম গরিব কোনো যুবক ভাই গুণাগার দেখাও নাই মালও নাই পয়সা নাই খেও নাই খেও মায়া করেন না সারা মানুষে বাদ ফাইন সবে খারাপ পাইন আর বান্দায় আল্লাহর এই আয়াতরে হুনিয়া ও আন্নাল মাসাজিদ লিল্লাহ সারা মসজিদ তো আল্লাহর ও আল্লাহর ঘর হইয়া হয় যদি ও আমার আল্লাহ আমার জিন্দেগি বেকার আল্লাহ তোমার ঘরের মধ্যে আয়া হইয়ার আমার জিম্মাদার তুমি হই যাও আমার বুক তুমি মিটাইয়া দেও আমার ডট দে তুমি হরাইয়া দেও আল্লাহ রব্বুল আলামিন ওলা কবুল করবা ওলা কবুল করমা কাসিম নান তুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন মসজিদ থেকে বার হইয়া বানিয়ে দ্বার হলাম মসজিদ থেকে বার হইয়া যাই এক বান্দায় খান্দের বাবা তুমি খান্দ কেনে কেউ তুমি রুতে হ হেনে তুমি খান্দ বেলে খান দিয়ার এল্লাগিন আপনি নামাজ পড়িয়া বারে আইতরা আমি নামাজ পড়িছি না আমার ডর করে আল্লাহ মাফ দিবানি সুবহানাল্লাহ কাসিমে উত্তর দিলা বাবা আমরা বাসা হইয়ার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের সাইলে আমার আগে তুমি জান্নাতমুখী হইবে সুবহানাল্লাহ কারণ মাফ করিয়া দেওয়ার বেলায় আমার আল্লাহ বড় ক্ষমাশীল এবং অত বড় ক্ষমা আল্লাহর কাছে আছে খারে খে কোন সময় বাস দিয়া আগ বাড়িব আল্লাহ ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ ই বান্দায় লগে লগে তওবা ইস্তেগফার করে নামাজ শুরু করে দিল আর হইল আল্লাহ দারুল উলুমের বানিয়ে দেওবন্দ
দেওবন এর মাদ্রাসার বাণী জান আত ফাউন্ডেশন স্টোন কত বড় বুজুর্গ আমারে কইতরা যেন তান থেকে আল্লাহ আমারে এক বাড়াই দিবা আমি এখন তওবা শুরু করি না ইস্তেগফার শুরু করি না মাফ চাওয়া শুরু করি না আল্লাহর বান্দায় চাইতে 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 এমন উচ্চতার মধ্যে আল্লাহ দিছেন এর মানে নূরউদ্দিন সাহারানপুরি বানাইছেন সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ নূরউদ্দিন সাহারানপুরি رحمت الله تعالى عليه ولا بڑا بزرگ اسلا زین مانتے کتے رہے گسلا لاستے پھکیے پھکیل لوگے ہوتا ہوئیتے بچا بوجھ لیتا سبحان اللہ ولا মোল্লার কুফা মসজিদের ভিতরে বান্দায় বইয়া যদি হামদে আল্লাহ আমি বড় গুনাহগার আমি বড় সিয়াকার শিকড় খাইলাম রা আল্লাহ রজনীগন্ধা খাইলাম লুডু খেলাইলাম ক্যারম খেলাইলাম ফ্রি ফায়ার খেলাইলাম ইলা কোনো গুনাহ নাই যে আমি বাদ দিলাম না আল্লাহ তুমি করায় ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ এটা মসজিদ তো তোমার মসজিদ ওলা আল্লাহর ওলা আল্লাহর ওলা আল্লাহর ওলা আল্লাহর বড় বুজুর্গের জন্য বিবি তালাক দিলাইলা মুফতি সাহেব ফতোয়া দিলা ফতোয়া দিলা বলে তালাক হয়ে গেছে আল্লামা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে তালাক হয়ে গেছে এর বাদে মশওয়ারা করিয়া দেখা যায় এক লাইনে তালাকর যে সন্ধির ভিতরে যেগু মন্তব্য দেওয়া শর্ত দেওয়া এই শর্ত মোতাবেক তালাক হইতো না বলে কিলা বলে এই বান্দিরে সিস্টেম কোন সিস্টেমে তালাক দিছেন আপনার বিবিরে বলে ও সিস্টেমে তালাক দিছি আমি কইছি এই আরব সাম্রাজ্যের ভিতরে তাকিয়া যদি রাজকুর ভিতরে বারইয়া যায় রাজকুর ভিতরে বারইয়া যায় তাইলে তালাক তখন আরব সাম্রাজ্য কত বড় এর ভিতর তাকি রাজ ছুঁইতে ফুঁইতে বাড়ানো সম্ভব আছে নি মাথা না কেনে বিরাট সাম্রাজ্য আরব সাম্রাজ্য বিরাট বড় বাড়ানির লাইন নাই যে কোনো মতে রাজ ছুঁয় তালাক কার্যকরী হয়ে যায় মুফতি সাহেব ফতোয়া দিলা বলে ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাইন আছে আপনি একটা মসজিদের ভিতরে সুন্দর করিয়া পর্দা করিয়া আপনার বিবিরে রাখি দেন সুবহানাল্লাহ বলে কিলা বলে আমার সাম্রাজ্যের ভিতরে আরব সাম্রাজ্যের ভিতরে তো আল্লাহর ঘর এখান ঢুকাইল নাই ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ এখান তো আল্লাহর ঘর ওলা ঘর ওলা ঘর বাকি জমিন আল্লাহ এখানের সম্পর্ক নাই সুবহানাল্লাহ সূর্য উঠার বাদে এই পর্দার থেকে বিবিরে বার করা হয় এবং তালাক আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়ায় তালাক প্রত্যাখ্যান হইয়া শাদী কার্যকর হয়ে যায় সুবহানাল্লাহ শাদী টিকে যায় মসজিদের ভিতরে হারাইয়া কইছেন আপনি রাইট ফুয়ানি পর্যন্ত মসজিদের ভিতরে রাখো কয়া সূর্য উঠার লগে লগে সাম্রাজ্যত আই যাইবা কারণ মসজিদের বাউন্ডারির বার হইল কি বাকি সাম্রাজ্য আর মসজিদের ভিতরে কেন আল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করেন ও আন্নাল মাসাজিদ লিল্লাহ আল্লাহর বান্দায় যদি খান দে আল্লাহ তাআলা অবশ্যই ক্রন্দনরে কবুল করবা তার ভুক মিটাইয়া দেবা রিজকর জিম্মাদার আল্লাহ রাজ্জাক আল্লাহ ফয়সালা করবা রিজকর আর তার সম্মান ইজ্জত ডর বয় সারার জিম্মাদার আল্লাহ বলে যাইবা সুবহানাল্লাহ কত সময় বয়ান দিয়া এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে নবীরে কই তুমি খাও রে বা কুল কুল ও নবী তুমি খাও অথবা আমরা রে খাওয়া আর আমরা খুইতাম আমরা খুইতাম انما ادعو ربي ولا اشرك به احدا انما ادعو ربي আমরা তো চাই একমাত্র আল্লাহর কাছে আমরা রবের কাছে একমাত্র চাই অন্য খেউরে আমরা শরীক করি না ওয়ালা উশরিকু বিহি আহাদা ও নবী তুমি হও আর তোমার উম্মতে মুহাম্মদীরে কইয়া দেও তারাও কইতা বেটা এবং বেটিয়ে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি একমাত্র যা চাওয়ার আল্লাহর কাছে চাই আর অন্য খেউরের কাছে আমরা চাই না অন্য খেউরে আমরা শরীক করি না জোরে হোক সুবহানাল্লাহ এর বাদে আও গাই ধারাবাহিকতা বজায় রাখা বায়ু হল্লস্ত বুজুর্গ আহমা মাতিবা না পাতে আল্লাহ ফরমাই আবার হইয়ার আমি কুল তুমি হও ইন্নি লা আমলিকু লাকুম দররা ওয়ালা রাশাদা বড় মজার এক মাপ ইলিম হাসিল করবার মাপ ফিকির করবার মাপ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইতে তুমি হও রে বা ইন্নি লা আমলিকু
আমি মালিক নাই লাকুম তুমাতান লাগিন দররা ওয়ালা সাদা মঙ্গল অমঙ্গল করনে ওয়ালা আমি নবী নাই মাথা খেয়াল করছেন বুরাই করনে ওয়ালা আমি নবী নাই আর বালাই করনে ওয়ালাও আমি নবী নাই বালাইয়ের মালিক কে তেনু আমরা না মাঝে মাঝে গিয়া ইমান বেশি আয়ো মাঝে মাঝে আমরা গিয়া খেয়াল করবা আমরা মাঝে মাঝে গিয়া তান্ত্রিক অহলোর কাছে গিয়া আমরা ইমান দে বেশি লাই ও ভাই সাহেব আমার হাত খান্তা তোরা দেখিয়া কও চাইন ভবিষ্যৎ আমার সম্পর্কে তোরা হইন চাইন আমার ফড়ির বিয়া হর না আমার ফুয়ার বিয়া হর না বহুত জায়গা গিয়া আমরা ইমান দে বিক্রি করিন না না বেটাইন থাকি বেটিন বেশি যায় দুয়া আল্লাহ কোন খানো খে আসল এটা বেটিন সম্পর্কে আপনারা আইডিয়া আছে আপনারা তার কাছে এটা খবর খুব থাকে দুষ্ট বুজুর্গ আহবাব ডাইরেক্ট নবীজিয়ে হইত্রা তোমার তান মঙ্গল অমঙ্গলর মালিক আমি নবী নাই সুবহানাল্লাহ হোক না আর আমরা খালি হইয়ে নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমের আশিক যারা আশিক দেওয়ানা নবীর প্রেমে প্রেমিক যারা আশিক দেওয়ানা জান্নাত দিবেন তাদের দয়াল রব্বানা জান্নাত দিবেন তাদের দয়াল রব্বানা মাতে কেন হাসানি জি না না এখানে অশুদ্ধ মা তো তাই হইতে রাখি গীতা অশুদ্ধ নবীর সুন্নাতের প্রেমিক যারা আশিক দেওয়ানা সুবহানাল্লাহ হোক না নবীর সুন্নাতের প্রেমে প্রেমিক যারা আশিক দেওয়ানা জান্নাত দিবেন তাদের দয়াল রব্বানা আমিন হইনা আমিন আমিন এরে নবীর প্রেমে আশিক না রে বা নবীর সুন্নতর প্রেমে আসে নবীর সুন্নতর প্রেমে আসে আমরা তো মহব্বত আল্লাহর লগে রাসূলের লগে আছে কিন্তু যে হিসাবে মহব্বত হইলে নবীরে আমি পাইলেইমো যে হিসাবে হইলে নবীর দিদার হইব যে হিসাবে দাড়ি রাখলে নবীজি পাইলেইমো এরে দাড়ি রগুন রাখবা লগে তলর উটর যে গুণ দাঁড়ি দি বাচ্চা দাড়ি ওলামায় কেরাম জিজ্ঞেস করবা এটাই নো দাড়ি অগুন রাখতাম হোক ইনশাআল্লাহ ইটাইন খাটিলে জ্বালা গুণা ইটাইন খাটিলে ওয়ালা গুণা আমি বড় আমল করে দোস্ত বুজুর্গ আহবাব খেউ কিছু আমার হইলে বড় জবর লগে লগে মানি আমি দৌড়া দিবার আগে অগুন খাটিতাম কিতা করতাম মৌলানা ওলিউর রহমান কাসিমি দামত বরকত উমুল আলিয়া আমার একদিন কইলা ভাই খারাপ পাইও না বলে খারাপ পাইতাম কেনে তাহলে আপনি এখন খাটিলাই এগুন দাঁড়ি এগুন আপনি খাটিবা না বসখান্দির আলিমুদ্দিন সাহেব একদিন কইলা মাহমুদ কাসিম সাহেব কইলা বলে এগুন দাঁড়ি এর বাদে নিজে ফাইলে এলাম এগুন দাঁড়ি সুবহানাল্লাহ সুন্দর একটা আমলটা চিন্তা করেন না আপনার আল্লাহ জিন্দেগি রঙ্গাই লইব সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব একটা সুন্নত চিন্তা করব দেখবো আল্লাহ রাব্বুল আলামিনের জিন্দেগির মধ্যে রং পরিবর্তন করা শুরু করে দিছে সুবহানাল্লাহ যাও আল্লাহ কইত্রা তুমি হও রে বা নবী কারণ আমার বাদেও তোমার স্থান ওরা ফাহনা লেখা জিক্রাক তোমার স্তরটি আমি অলা উচ্চতায় আমি আসীন করছি আমার বাদেও তোমার স্থান যেন আমি আল্লাহর আলোচনা কোনো তোমার আলোচনা সুবহানাল্লাহ ওরা ফাহনা লেখা জিক্রাক যেন আমি অন তুমি আমার বাদেও তুমি আমার বাদেও তুমি মারটা খেলা করো জানি নবী মোহাম্মদর স্থান হার বাদে আল্লাহর বাদে আল্লাহ হুতরা ওয়ারা ফাহনা লেখা জিক্রাক তোমার আলোচনা তোমার তস্কিরা তোমার ডিসকাশন আমার বাদেও তোমার আমি আছি যেখানে তুমিও আছো সেখানে সুবহানাল্লাহ যেমন আজান আমরা দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হিম্মত আসেনি এর বাদে দৌড় দিতা হাইয়া হলো সলাত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মুয়িত মাটি দিতা মুয়িতা বিসমিল্লাহি ওয়া আলা হইয়া তুই আই ভাই ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ যেখানে আল্লাহ সেখানে রাসূলের আলোচনা সুবহানাল্লাহ কোরআনে কারীমের আয়াত দেখুন না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যেখানে আল্লাহর ইতাআত সেখানে নবীর ইতাআত সুবহানাল্লাহ যেখানে আল্লাহর আলোচনা সেখানেই নবীর আলোচনা হবে সুবহানাল্লাহু আকবার যাই হোক আল্লাহ বাদে নবীর স্থান নবীর হইতে আল্লাহ কওরে বা তুমি আমি মালিক না তোমার বালা বাদ
তোমার বাদ ওয়াল লাগিন আমি মালিক নাই নবীজি আর তোমার বালা হইবার ব্যাপারে আমি মালিক নাই আমরা মানুষরে বাদ বলার মালিক বানাইলাই আমরা হই বলে আমার এক তবিব দেখুয়া অথবা শরীর বান্দার তাবিজে গুদে জানি দোকানও আমার কোনো বিক্রি হর না আগে দিছিলাই বড় বালা বিক্রি হইছি দুস্থ বুজুর্গ আহমা কোন মানুষরে আপনি আল্লাহর জায়গার স্থান দেন না জানি ফুয়া অন্না তাবিজে গুদে জানি বিয়া বন্ধ হয়ে গেছে না বিয়া বন্ধ হয়েছে না বিজে হয় ইস্তেকবার হররে দুরুদ তোমরা বড় রে দুরুদ নাই হরিয়া তোমরা ঘর থেকে শান্তি নাই হয়ে যার ইস্তেকবার না থাকার কারণে পরিশানি আইতে আছে আইতে আছে আইতে আছে ফুড়ি অর না ইস্তেকবার হরকুয়া ফুয়া অর না ইস্তেকবার হরকুয়া আওলাদ আইত্রা না ইস্তেকবার হরকুয়া আওলাদে কথা করে না ইস্তেকবার হরকুয়া হই না সুবহানাল্লাহ ইস্তেকবার যত বাড়াইব মানুষে তার সমস্যার সমাধান হইতেই থাকব সুবহানাল্লাহ বারবার হইতরা দেখো আল্লাহ নবীরে হইতরা আগে তুমি হও এরপরে তারা হওয়া শুরু করবো যারা বুজুর্গ বনবা আউলিয়া কেরাম হল আইবা সুলাহা ফুকাহা আইবা এক এক এলাকার জিম্মাদার বানাইয়া দিমু তারা ওখান হইতো ইন্নি ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা আর ইন্নি লা আমলিকু লাকুম দররাং ওয়ালা রাশাদা বলে হুনরে বা আমি তোমার মালিক নাই কোন অলি কামিল মালিক নাই কোন বুজুর্গ মালিক নাই কোন সিএম মালিক নাই কোন জিপি এপি মালিক নাই কোন মালদার আমরার মালিক নাই আমরার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরে হোক সুবহানাল্লাহ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে রে ওখান আমরা খেয়াল করতাম ইন্নি লা আমলিকু লাকুম দররাং ওয়ালা রাশাদা নবীজি আমরা কোনো বালা করতে পারবানি বাদ করতে পারবানি মত না কেন না দররা না রাশাদা কোন মঙ্গল কোন অমঙ্গল কিচ্ছু নবীর দ্বারা সম্ভব নাই আল্লাহ বাদে নবী স্থান নবী হইতরা আমার দ্বারা সম্ভব নাই শুধুমাত্র আমার সুন্নত দিয়া হইত নাই আল্লাহর একায়ত লাগবো সুবহানাল্লাহ ওতার লাগিনে আমরা ওখান খেয়াল করতাম শুধু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতাআতে আমার জান্নাত নিত নাই নবীর ইতাআতের লগে আল্লাহর ইতাআত শর্ত আল্লাহর লাগব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী আল্লাহর হাম যেগুন করছেন আমরাও গুন করা লাগব হক ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেব হক আল্লাহুম্মা আমিন এর বাদে আবার হইতরা কুল ও নবী তুমি খাও ইন্নি লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ ওয়া লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা হইন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ইন কিতা হইছু নবী জিয়ে নবীরে দি কয়তা নবীরে কয়তা কুল ও নবী তুমি খাও তোমার উম্মত অখলে খান খুলিয়া শুনে কুয়া ইতারে আমি গুনা করার কারণে ইতার খান দিয়ে আমি বন্ধ করিয়া থইছি ইতার চক্রে আন্দার বানাইয়া দিছি ইতার দিল দিয়ে আমি জামেলা মুক্ত করছি না ইতার বালা হতা হনৈন না মোল্লার কোপা অঞ্চলর যে বান্দা হলিন আইসন যে বান্দিন তে হুন্ত্রা দুস্থ বুজুর্গ আহমাব আমার আল্লাহ বড় মায়া করিয়া কইতরা নবী তুমি খাও না ইন্নি লাই উজিরানি মিনাল্লাহি আহাদ জাহান্নামর আজাব তাকিয়া জাহান্নামর কষ্ট তাকি বাদর সমস্যার তাকি আমারে খেয়েও বাঁচাইতে পারত নয় আমি বাঁচিতাম নাই হিন্দে গিয়া আমার ছুটকারা ভাইবার লাইন নাই খেয়েও আমারে বাঁচাইতে পারত নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর আমারে একমাত্র আশ্রয় দিবা আমার আল্লাহ আশ্রয় আল্লাহ ছাড়া আমার খেয়েও নাই নবীজিয়ে ডরাইতরা কন্যা সুবহানাল্লাহ খার ভিতরে ডরা দোরার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তাইন হইতরা ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা তাইন হইতরা যে আমার আশ্রয়স্থল তো একমাত্র আমার আল্লাহ একমাত্র জানি আমি আহাদ হইছি জানি আমি সমাদ হইছি জানি আমি লাম ইয়ালিদ হইছি জানি ওয়ালাম ইউলাদ হইছি জানি আমি কাহার হিসাবে মানছি জানি রহমান মানিয়া গেছি জানি আমি বাদে রহিম মানতাম সেই আল্লাহ আমার আশ্রয়স্থল আমরা আল্লাহর কাছে অনুনয় বিনয় করি কাকুতি মিনতি করি আল্লাহর কাছে খুঁজি হবা ইনশাআল্লাহ তোরা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা হরো করে বা লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ আমি আইছি আমার আবার উদ্দেশ্য আছে আমি তোমাতান বাঁচানেওয়ালা নাই
অনবি তুমি হও তুমি তার বাসানে ওয়ালা নাই এবং তোমারও তোমারও মাগফ করে দেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ নাই তোমারও সহ্য করনেওয়ালা আর কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া ওখান হও আর তুমি আইসো তোমার কিছু ডিউটি আছে ওগু জানাইয়া দেও অনবি যে হইতরা আল্লাহ কইয়া দেন ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا نعوذ بالله فنعوذ بالله الله فرمايت را কোন নবী তুমি হও ইল্লা বালাগাম মিনাল্লাহ ওয়া রিসালাতি আল্লাহর পক্ষ থেকে খবর আজাবর ভয় জান্নাতর আশা আল্লাহর রহমানিয়তর স্বীকৃতি পৌঁছাইবার লাগিন তোমার কাছে আমার আওয়াজ ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূল আল্লাহ তখন হইতরা এই ফৌসানির বাদে যারা আল্লাহরে মানে না ওভারটেক করে রাসূলকে ওভারটেক করে সুন্নতরে মানে না কবলাল জুমআ মানে না বাদাল জুমআ মানে না শাদী আল্লাহর রাসূলর সুন্নত মোতাবেক করে না গরর বিয়া হোটেল নিয়া যা খেয়াল খতরা নি ভাই হোটেল হয় তো বিয়া হয় যত টাকার মাছ নষ্ট হয় মাংস ডিম নষ্ট হয় এই টাকা দিয়া এই যে মার্চ মাসের মাঝামাঝি সময় গাঁর মধ্যে যে বেটিন তোর বেটাইন তোর ঘরের মধ্যে টিনখানা হইয়া পানি ভরে যেটা বেড়া বাস আপনার শ্রীগাল হামায় বারইয়া যায় বড় বড় ইঁদুর হামায় বারইয়া যায় গাত হয় অর্থাৎ ঘর আপনি সংস্কার করতে পারবা এটা টেকা দিয়া যে টেকা দি সিন্নি লাগান যে টেকা দিয়ে আমরা নফল আমরা হর্ষ করেন এটা টেকা দিয়া আপনি গরিব গুড়াবার সমস্যার সমাধান করতে পারলাম মানে জকাতর টেকা দিয়া এক্সট্রা নফল সৎকার টেকা দিয়া এই গরিব গুড়াবার সমস্ত সমস্যার সমাধান করিয়া বন্ধন থেকে বেটিন বার করিয়া বন্ধনের বেটির জিগাও না কেউ লাগিন তুমি আটকিলায় কোন কারণে গিয়া তুমি বন্ধন ফাড়া মারলায় ও নেও তুমি টেকা বন্ধন ব্যাংক থেকে তুমি একবারে বারইয়া আও বেটির খেয়াল আছে বন্ধন থেকে বারই যেত আল্লাহ ডর ভিতরে আইসে আল্লাহ ডর দেখা ইত্তাকুল্লাহ ও জারুমা বাকিয়া মিনার রিবা فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله ডট দেখাই তরা আল্লাহ সুদরে বর্জন করো যদি বর্জন করো না ফাজানু রেডি হই যাও তৈয়ার হই যাও بحرب من الله ورسوله আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহকে যুদ্ধের ঘোষণা আল্লাহ দিতরা ডরাই গেছে বেটিয়া কিন্তু বন্ধন আল্লাহ বেটায় তো দেখাই গুছ ছাড়বো নি মাতো না খানি হি বেটা ছাড়িত নাই ঔ সময় ইলাকার ধনী মানুষ অ্যাডভান্স হইয়া আও আইয়া এক্সট্রা ফুজুলি খরচ না করিয়া ওটা বেটিং তরে বন্ধন তাকি খারাপ না পাইয়া সুদ কুড্ডে খারাপ না পাইয়া সুদ দেনেওয়ালা লেনেওয়ালারে খারাপ না পাইয়া সুদ তাকি পার করবার লাগিন ধনী মানুষ আউ গাইয়া আও জেগে ঋণ করতে করতে ঋণই হয়েছে খাসলতে ওক বা কোনো ব্যবসার মধ্যে মায়ের খাওয়ার কারণে এই ঋণগ্রস্ত ব্যক্তিরে তুমি টেকা দিয়া ঋণ থেকে উদ্ধার করো তারে সুদ থেকে বাঁচাও কন্যা ইনশাআল্লাহ আল্লাহর রাসূলকে মানে না এক্সট্রা খরচ করে বিয়ার মাঝে দোকান গাড়ি দিয়ে বিয়া হয়ে যায় অন্য তার ওয়াগনার বেলে নতুন যেটা আইসে এডিশন কথা বলে 41 খানা খুব কানা হাউজবিল্লা এর বাদে মানুষরে মাছ দেওয়া হয় মাংস দেওয়া হয় ডিম দেওয়া হয় বাটার পনির দেওয়া হয় নষ্ট হয়নি না হয় না মাতো না খানে লক্ষ লক্ষ টাকার খরচ করা হয় এটা তাকওয়ায় এলাহি নাই এটা ইত্তেবায় রাসুল নাই এটা ফত্তাবিউনির আলামত নাই এটা ইরজিউ ইলা রাব্বিকার আলামত নাই এটা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি নাই এটা উদখুলু ফিসসিলমি কাফা নাই এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়ত নাই দুস্থ বুজুর্গ আহবাব আমরা খরচ কমাইয়া আনি সংযমের মধ্যে আই রমজান মাস আমরা সামনে রমাদানের সামনে রাখিয়া মসজিদের খিদমতের সামনে রাখিয়া আল্লাহর কালামর মহব্বতের সামনে রাখিয়া বর্তমান পৃথিবীর এই ভয়ঙ্কর অবস্থার বা লক্ষ্য রাখিয়া করোনার বেমার 19, 20, 21, 22 হয়ে গেল আল্লাহ হজর মধ্যে যাইবার দিতরা না আমরা রে বাউন্ডারি লাগাইয়া রাখছেন আর সালমান সরকারে রবিবারে দিছে উইকলি হলিডে আসলো শুক্রবারে বন্ধ হর্ষে রবিবারে বন্ধ এটা বহুত বড় কেয়ামতের একটা আলামত গ্যার মুসলমানের কোনো এন্ট্রি আসিল না জাইজ মক্কা শরীফের ভিতরে এখন মক্কার ভিতরে মদিনার ভিতরে গ্যার মুসলমানরা হমাইতে পারবো জোরে হোক না হুজুবিল্লা ওখানটা সারাই হোক না হুজুবিল্লা গেরে মক্কা শরীফের গেইটও লেখা
কিন্তু ইমানদার ছাড়া কেউ ঢুকতে পারতায় নাই। এখন কিন্তু ওপেন ওপেন করে লইছে, এখন গের মুসলমানরাও ঢুকতে পারবা। মুসলমান আল্লাহ কিন্তু জুমার দিন হলো ঈদের দিন, এই দিন খুশির দিন। ইয়াহুদুল লাগিন শনিবার, নাসারাল লাগিন রবিবার, সূরা জুমার ভিক্ষার মধ্যে ফৈত্রা ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া যারুল বাইয়। কোন আলোচনা করিয়া ফরমাইত্রা, শুক্র শনি রবির আলোচনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমাইন। আমরা যদিও লাস্টে আইলাম, নবী লাস্টে আইলা, উম্মত লাস্টে আমরা আইলাম, কিন্তু অহল ফইলা আমরা রে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। সিরিয়াল ফ্রাইডে জুমাবার আগে বাদে শনিবার বাদে রবিবার, সুবহানাল্লাহ। শনি এবং রবিরে তারা গুরুত্ব দিয়া ভারত সরকারের মাত বাদ দেই, সৌদি আরবিয়ান কান্ট্রির সেই সালমান নেতৃত্বাধীন সরকারে কেমনে জিনিসটা করলো ভাই, রবিবারে বন্ধ করছে, উইকলি বন্ধ, আসলে জুমাবারে আমরা খানোয়ার যেতাম চাইতাম আমরা খানো ভাই। এর লাগে ইস্তেগফারের কারণে, ইস্তেগফার না হওয়ার কারণে, তওবা কমে যাওয়ার কারণে, আমরার দিল মুর্দা হয়ে যাওয়ার কারণে, এই দিলে খান্দে না, এই দিলে আল্লাহর মায়া হয় না, আল্লাহর মহব্বতে জাগা হয় না, জিকির আমরার মুখে দিয়ে আয় না, দুরুদ আমরার মুখে দিয়ে আয় না, মা বনিনতে খালি কোটাই মিয়ার বয়সাই, খালি খাটুশালী বয়সাই, এই ভিডিও দেখতে দেখতে মা বনিন শেষ, পেটো বাচ্চা লইয়া গুণা দেখত্রা, পেটো থেকে বাচ্চা বারণির পরে গুণা দেখত্রা, হসপিটালের গুণা দেখত্রা, সম্বলের নিশ্চয় গুণা দেখত্রা, কন্যা কজবিল্লা, খালি গুণা চতুর্দিকে গুণা, মোহাম্মদ রসুল্লার উম্মত। আর ইবাই এত গুণা এত গুণা, এর লাগিন তো খুরশিদ সাহেবে হইন, আজ মোহাম্মদ রসুল্লাহ এই জমিনে থাকলে আল্লাহ দুঃখ প্রকাশ করিয়া হইলা মানে, হে মোহাম্মদ আমার নবী বন্ধু, আজকে আজ জাতির মতো, সামুদ জাতির মতো, ইরাম গোষ্ঠীর মতো, ফেরাউনের গোষ্ঠীর মতো তোমার উম্মতরে ভালাক করে লিয়া মানে, তোমার বাসে কিছু মাতিয়ার না, তোমার বাসে কিছু মাতিয়ার না, সুহান আল্লাহ হোক না। আজকে দুনিয়া ধ্বংস করলা মানে আল্লাহ, যে পরিমাণে ফোর জির স্পিডর নেটওয়ার্ক, সিক্স সেভেন এইট জির স্পিডে গুণা চলের, যুবক ভাইয়ে গুণা করের, যুবতীয়ে গুণা হড্ডি, অস্তিত্ব বিপন্ন তার হে বুধু ভারনা, ইমান বাড়িয়ে যার হে বুধু ভারনা, নিসামত নাকিয়া ইমান বারহরের বুধু ভারনা, হারাম হার বুধু ভারনা, জিব্র আল্লাহর বুধ ভারনা, খান আল্লাহর ইয়ারফোন লাগাইছে গান হনের বুধু ভারনা, মৌত আইলেও বুধ ভারনা যে মৌত, এরে সব থেকে বড় বন্ধু যে গুজনে থা বন্ধু, বন্ধু যে বন্ধু বাড়িয়ে গেলে মানে হই অমুক নাই, ওকে বন্ধু নানি মাত না কেন, সারা মনে করি নানি আমরা শিয়ান, সবে সব মনে করে সব মনে করে আমি শিয়ান, আমার তো কি না আর খেয়েও নাই, আমার টেকনিক খেয়েও বুঝবার না, বুঝা যাবেন ভাই, হায় রে আল্লাহ, সারা দিমাগ বানাইলে আল্লাহ, দিমাগর বানানেওয়ালা আল্লাহ, মেমোরি কার্ড বানানেওয়ালা আল্লাহ, আমরা কিতা চিন্তা করি আর তাও আল্লাহ জানোইন, আগে চিন্তা কিতা করছি তাও আল্লাহ জানোইন, বাদে কিতা চিন্তা করব তাও আল্লাহ জানোইন, সুবহানাল্লাহ, সারা জোরে হোক সুবহানাল্লাহ, আল্লাহ যে মায়া করিয়া রাখতে আমরা রে, ওটার লাগিন শুকুর আদায় করা দরকার। এর লাগিন তো আমি কই মাঝে মাঝে যে আমরা ফাসক্তর নমাজ গইড়াইয়া আইয়া মসজিদ পড়িলাম মানে শাস্তির হইতো, যদি মোল্লার কুফাত যদি আল্লাহ একজন মানুষের পিছনে একজন ফিরিস্তা ফাটাইয়া দিলে এটা, ওকে যদি জুয়ার ছাড়ে নাক কাটি লাইস, আসর ছাড়িলে খান খাটিস, মাগরিব ছাড়ি দিলে আত খাটি দিস, এসা ছাড়িলে ফাও, আর ফজর ছাড়িলে খাতো, সাল্লানি মানে খেয়ে মাতা না খেয়ে, এটা রহমান আল্লাহর মায়া, রহমান আল্লাহ সব রে সমানভাবে মায়া করই, রহিম আল্লাহর মায়া ফেবার লাগিন, সুবহান আল্লাহ, জাইন রহমানের দাম দিলেই ভাই, এন রহিম আল্লাহর মায়া কিয়ামতের দিন ফেলেই ভাই, জোরে হো সুবহান আল্লাহ, তার মানে আমি আল্লাহ তোরে ধরতাম না আটকাইতাম না, নমাজ পড়লেও খেত করতে পারবে, না পড়লেও তুই চাউল পাইবে, নমাজ আদায় করলেও আলু উঠাইবে, নমাজ আদায় না করলেও আলু উঠাইবে, তোর দোকানও নমাজ পড়লেও বিকিব রে, না পড়লেও বিকিব, তবে শান্তি পাইবে ফড়িয়া বিকি শুরু করিস কন্যা ইনশাআল্লাহ, আল্লাহ আমরা কবুল করুক, সারা হোক আল্লাহ আমি ও কইত্রা, আমি একমাত্র আইসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইসি, তোমাতান কাছে রিসালত ফৌঁছাইবার লাগিন, আল্লাহর মহব্বত দিবার লাগিন, ওহদানিয়ত বুঝাইবার লাগিন, আল্লাহর কিবরিয়াই বড়ত্ব বুঝাইবার লাগিন আমি আইলাম, কিন্তু যদি আল্লাহরে মানো না, আল্লাহর রাসূলকে মানো না, ফা ইন্না লাহু নার জাহান্নামা খালিদিন ফিহা আবাদা, যদি আল্লাহরে মানো না,
যদি মুহাম্মদুর রাসূলের ইতাআত করে না আর ও অবস্থায় বিনা কালিমায় তোমার তার মত হই যায় আল্লাহু আকবার হালকে একটা শব্দ পাইলাম গাইয়া কোরআনে কারীমের এক শব্দ আছে গাইয়া গাইয়া এমন একটা জাহান্নামের একটা কূপ যেটা অত দীর্ঘ অত দীর্ঘ অত দীর্ঘ যেটার নিচ থেকে লাগাইয়া কয়েকশো কিলোমিটার পর্যন্ত উফরে ফুস এবং রক্ত দিয়া ভরা সেই গাইয়ার মধ্যে যারা আল্লাহর না মানিয়া রাসুলের না মানিয়া আল্লাহর অর্ডারকে অমান্য করিয়া নিজের জিন্দগি বিপন্ন করিয়া ইমান না আনিয়া আল্লাহর কালামরে না মানিয়া নবীর অর্ডারকে না মানিয়া সুন্নতরে লাতমারি করতে কি বার করে দিয়া যারা একচ্ছত্র অধিপতিত্ব দেখাইয়া মালর বড়াই করিয়া সমানের বড়াই করিয়া বড়ত্ব দেখাইয়া অহংকার বশত ছোটপত্রে বড় পত্রে ছোট করিয়া চলে তার মালর বড় বড়াই করে ও অবস্থায় মারা যায় অহংকার লইয়া হিংসা লইয়া মানুষের মাফ না করিয়া দিয়া মানুষের হকরে নষ্ট করিয়া আল্লাহর হকরে নষ্ট করিয়া নবীর সুন্নতরে ধ্বংস করিয়া যে মানুষ মারা যায় গাইয়ার মধ্যে আল্লাহ তারে ফলাইবা পুজ এবং রক্তের সমুদ্রের কূপে হোক নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই তারারে তুমি হইয়া দাও যদি আমারে মানে না তোমার মানে না তোমার কোনো অর্ডার দে মানে না আমার কোনো অর্ডার দে মানে না নামাজ রেজায় করে না নবীর সুন্নতরে মানে না টুটেল বেপরুয়া ওয়া অপদার্থ ওয়া ঘোরাঘুরি করে তাইলে তারা রেখুইয়া দেও জাহান্নামের মধ্যে আবাদুল আবাদ খালিদিন ফিহা আবাদা চিরন্তন জাহান্নামি আমি বানাইয়া রাখমু ফুকবা নাউযুবিল্লাহ কইব আল্লাহ আমারে ফানি দেও আমারে ও যেন রমজান আর ইফতারের সময় খেমর ফানির ফিয়াস লাগে খেমন খেমন বুঝাইয়া খোয়া যায় বলে অতহান লাগে ফিয়াস বলা লাগে কিলা লাগে বলে খুব লাগে বলে কিলা বেলে খুব লাগে বলে কিলা বেলে ইটা তো পারতাম না কিলা বলতে ফিয়াস একটু ধরে আমি কেমনে বুঝাইতাম ফিয়াস তো ফিয়াসু বলে কিলা লাগে বলে ওটা আল্লাহ রব্বুল আলামিনের মায়া এই ফিয়াস মিটিলো খাইলো পানি কিলা মিটিলো বলে খুব আমি শান্তি পাই আরাম পাইয়া খেমন ফারে বলে খুব ফাইয়া বলে কিলা ফারে বলে ইকান তো ফারে ফিয়াস লাগতেও বুঝি না কিরা লাগে হইতাম পারি না কোনো বাসা নাই যেমন জুলাফি খেমন মিঠা বলে খুব মিঠা আঙ্গুর খেমন মজা বলে খুব মজা বলে খেমন বলে খুব বলে তোর বুঝে যেতিস না বলে আমি তো এখান খেমনে হইতাম কিলা মিঠা আঙ্গুর এক কলে মিঠা আপেল এক কলে মিঠা খাজুর এক কলে মিঠা বলে ওখান তো চিন্তা করস না নি এক জিব্বার মাঝে আল্লাহ কত টেস্ট একলগে তাই ফাওয়াই দেয় সুবহান আল্লাহ একবার তা হইতে তো আলহামদুলিল্লাহ আমরা সারা কই আলহামদুলিল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব আল্লাহর একটা নিয়ামত একটা নিয়ামত যদি নিয়া মানুষের ফিক্র করে চিন্তা করে জিন্দগি সিজদাত থেকে উঠিতে পারত না শুকুর আদায় করবার লাগবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই তুমি আমারে মানো আমার হাবিবরে মানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীয়তরে মানো সুন্নতরে মানো আমি আল্লাহর ওয়াদাকে মানো শুধুমাত্র আল্লাহরে মানো নবীরে মানো নবীর দেখানো পথে মানো জান্নাতের মধ্যে যাও সারিহু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন সারিহু তোমরা দৌড় লাগাও এক লগে সবে দৌড় লাগাও এক লগে সবে যাওয়া শুরু করো দৌড় লাগাইতাম ইলা মাগফিরা ক্ষমার দিকে হার ক্ষমা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাতান রবের ক্ষমার দিকে দৌড় লাগাও আর কিতা করতাম বলে ও জান্নাতিন ক্ষমার দিকে দৌড় লাগানি মানে জান্নাতের দিকে দৌড় লাগানি সুবহানাল্লাহ ও জান্নাতিন এবং সেই জান্নাতের দিকে দৌড় লাগাও কত বড় জান্নাত দিবাই আল্লাহ ও জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ এমন জান্নাত যেই জান্নাতের দৈর্ঘ্য নাই আমি আল্লাহ শুধুমাত্র প্রস্তের হিসাব দিয়ার এই জান্নাতটা হবে তুমি একজনের জন্য জান্নাতটি হবে আসমান এবং জমিনের সমান ডায়াবেটিস আলা না ডায়াবেটিস ছাড়া এবার হোক সুবহানাল্লাহ আল্লাহ আমরা সব জান্নাতি বানা কর হোক আল্লাহুম্মা আমিন জোরে হোক আল্লাহুম্মা আমিন দোস্ত বুজুর্গ আহবাব ওয়াজ থেকে যাওয়ার সময় খালকে ওয়াজ হুনচুন আজকেও হুনত্রা আর আসেনি খাইল আসেনি দুই দিবসীয় রানি আজকেও শেষ মনে হয় না একটা কথা অন্য যাক
بسم الله করি যেমন থেকে উঠিবা ওখান হই আল্লাহ ও আন্নাল মাসাজিদ লিল্লাহ সারা মসজিদ তো করাই তুমি তোমার ও আল্লাহ তোমার মসজিদ আইলে আমার তোমার বানাইলাইও সুবহানাল্লাহ ও আল্লাহ তোমার মসজিদ যেহেতু এখানে যদি আমি আওয়াজ শুরু করি আল্লাহ তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার সুবহানাল্লাহ আল্লাহ ওখানে সাইন তো বান্দায় হইতো আল্লাহ তুমি আমার আমি তোমার ইস্তেগফার করো না তুমি আমার আমি আল্লাহ মাফ করে দিলাইলাম আমি তোমার সুবহানাল্লাহ অত শেষ বন্ধু বন্ধুর লগে সম্পর্ক হইলে আমরা আমরা মাল তৈ খানো ফুয়াল লাগিন মাল তৈয়া যায় ওকে বাদে চলতো বাতি উজার লাগিন বাইগনাল লাগিন বনির লাগিন ফুফুল লাগিন সবর লাগিন আলাদা আলাদা একান্ত টেহা তৈয়া যাওয়া আওয়াজ আমার ফয় খাইত কিলা আমার ফুয়া চলত কিলা আমার ফর জীবিকা নির্বাহ হইত কিলা কিন্তু আল্লাহ তাআলা সাইত্রা সারা আমানত খান হাসে তৈয়া যায় সুবহানাল্লাহ এর লাগিন মাঝে মাঝে আমরা কিছু আল্লাহর এতায়ত করবার লাগিন রাসুলের এতায়ত করবার লাগিন কিছু আল্লাহর কাছে তৈয়াও যেতাম ও আল্লাহর কাছে যান মৌত নাই ফুয়া মরে যাইব ফুয়ার লাগিন রাহমায় ফুড়ি মরে যাইব ফুড়ির লাগিন রাখলায় দুনিয়ার সারা মারা যাইবা কিন্তু আমার আল্লাহর মত নাই তান ব্যাংক রাখলে তান কাছে জমা রাখলে তাইন ঘুরাইয়া ঘুরাইয়া দিবা কন্যা সুবহানাল্লাহ আল্লাহর এতায়ত করো না নবীর এতায়ত করো না জমা রাখলে আল্লাহর কাছে রাখো না দুনিয়ার মধ্যে আল্লাহ দিবা কবরের মধ্যেও দিবা কিয়ামতের দিন আল্লাহ আলা ইলাল্লাহি তাসীরুল উমুর আল্লাহ যা কর্ম তোমার দি করাইবা তুমি করবাই সারা কর্মের ফল কিন্তু আল্লাহর কাছে ঘুরে ঘুরে গিয়া আছে সুবহানাল্লাহ বাবা যে কর্ম আপনি করবা সারা আল্লাহর কাছে গিয়া আছে কেরম খেলাইছনি কি খবর আল্লাহর কাছে গিয়া আছে দান হরছনি ই খবরও আল্লাহর কাছে গিয়া আছে মোল্লার কুফার তফসির হুঞ্চনি ই খবরও আল্লাহর কাছে গিয়া আছে কোন শিকড় খাইছে ই নিউজও আল্লাহর কাছে গিয়া আছে মাত বুঝা জারানি আলা ইলাল্লাহি তাসীরুল উমুর সারা কর্মের কর্মফল নির্যাস আর নিচুড় আর কনক্লুশন সারা আল্লাহর কাছে ঘুরে ঘুরে গিয়া আছে তোরা জিকির করো আলা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 এই আয়াতগুলো পড়িবার উদ্দেশ্য আমার জিন্নাতর মাত মাতিবার লাগিন নাই ও যে মা যখন মাতি মোটাই আমি গুন্দা মারি আর মাঠটাই মসজিদের ওয়াজ জানি এটা মসজিদের ওয়াজ জি মসজিদের উদ্দেশ্যে এই ওয়াজটা করা হয়েছে মসজিদের মধ্যে আমরা আইতাম হোক ইনশাআল্লাহ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف যদি বেশি সম্পর্ক করা হয় শুধু বুক আল্লাহ আপনার মারতা নাই আরো কিছু মানুষের বুক আপনার যদি মারাই লইবা তার মানে রিস্কর জিম্মা যারা জাকাল নাই আপনার রিস্ক রে আরো বেশি বাড়াইয়া নিবা সুবহানাল্লাহ যারা মসজিদের লগে সম্পর্ক রাখিয়া মরছে মসজিদের লগে তাল্লুক রাখিয়া মরছে এরা দুনিয়াত আল্লাহ তাআলার বেতাজ বাদশা বানাইয়া রাখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যারা মসজিদের লগে মায়া আছে আমার এক মৌয়া তালই বদরপুরের ইন্তেকাল হয়েছে ওয়ার এক দুই দিন আগে ডিসেন্ট্রি হয়েছে তো তাই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট পেশাবখানা সাফ কর্তা আর দি লেট্রিন সাফ কর্তা আর দি হিসাব কর্তা তাই আজান দিতা তাই জালো দিতা তাই আপনার সারা সাফ কর্তা তাই জিম্মাদার সব সুবহানাল্লাহ ওলা এক বান্দা তাহাজ্জুদ গুজার দাইমি তো একদিন রাত দুইটার সময় ডিসেন্ট্রি হয়েছে ঠিক আছে ডিসেন্ট্রি হওয়ার বাদে 70+ 80+ মানুষের তো শরীর একবারে সেফটা হয়ে যায় মানে মাথুর না কেন হরণ হয়েছে সেফটা হয়ে যায় আর বাড়ির মানুষ বেটাইন বেটিন সারা উঠি বা মুরব্বী একজন বেমার তখন তান কিছু আরাম হইলে বাকি এরা বিছনা গিয়া আজন জানে যার যারে সব গিয়া বিছনার মধ্যে আজিলা আর হঠাৎ হনাইন আল্লাহু আকবার আল্লাহু আকবার যে বন্দারে চার ফজর মানুষে বেরিয়া তোরা আগে বিছনার মধ্যে আনছেন বাথরুম থেকে বোঝা জারণি বুইয়া আনছেন এই বান্দার আজান শোনা যায় এই বান্দা কেমনে মসজিদের মধ্যে গেলা সুবহানাল্লাহ আল্লাহর গরর লগে দিল লাগাই দেখলে গরর মধ্যে নামাজ পড়লে মজা লাগে না
মসজিদের মধ্যে না গেলে সুকুন আয়না ভালা লাগে না আপনি মজা লাগাইয়া দেখুন না রুকুর মধ্যে মজা লাগাইয়া দেখুন না সিজদার মধ্যে মজা লাগাইয়া দেখুন না আল্লাহর ঘরের মধ্যে কফল লাগাইয়া দেখুন না আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক ইয়া হামাইনা মুহাদ্দিসিন কেরাম বলে ফরমাইন ইফতাহলি আবওয়াব রাহমাতিক আল্লাহ খুলিয়া দেও রহমতের দরজা হওয়ার লগে লগে আল্লাহ ফাস্তা রহমতের দরজা খুলিয়া দিলাই দুষ্ট বুজুর্গ আহমাব মসজিদের মধ্যে আল্লাহর বান্দা গেলাম খবর লইয়া দেখা গেল আস্তা পাঞ্জাবি আস্তা পাঞ্জাবি ফেহে গাড়া আস্তা শরীর ফেহে গাড়া ফত যাইবার সময় সাইরবার উল্টি উল্টি পড়লা আর সাইরবার উঠি আল্লাহর বান্দা মসজিদ গেলা ইলা বান্দাই লোক এখনো আসেন মাশাআল্লাহ হুজাই ডিস্ট্রিক্টের মধ্যে ওলা পাইছি সাদ্দরের মধ্যে বেড়া খাইয়া তিনবার মাথা ঘুরিয়া ফরসেন বিপি হাই আসলো এর বাদে আল্লাহর বান্দা মসজিদ গিয়া আসছে সুবহান আল্লাহ হি তো শরীয়তে হর আপনার অসুবিধা মারাত্মক করলে গোড়া ফড়িতে ইকু ঠিক আছে ইকু জজবা আর তাকওয়া এলাহির মাতমা দিয়া রব্বুল আলামিনের মহব্বত ইন্নাল মাসাজিদ লিল্লাহ সারা মসজিদ আল্লাহর লাগি যারা যাইব এরা ওই যাইব আল্লাহর লাগি সুবহান সুবহান আল্লাহ মসজিদের মধ্যে আই বাপ আমার হতারি গামর আমিন উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে আঠিতা আর আর দিয়ে আপনার মাহর সার জাল সাফ করতা গুড়া সাফ করতা আঠিতা আল্লাহর বান্দার দুইটা মসজিদের সেক্রেটারি কয়েক বছর আসলা আল্লাহর বান্দার কবর দে জান্নাতের বাগান আনলে মানে আছে বাবা আমি বিট সাফ করতা আর দি সাফ করতা আর দি সাফ করতা মাঝে মাঝে লেট্রিন সাফ করবা স্যান্ডেল ঠিক করি তৈবা ডেলা আয়া সুন্দর হরিয়া আপনি বানাইয়া দিবা মসজিদের সব গুণ জড়াইবা মাঝে মাঝে ধুইয়া দিবা সার দি মসজিদ হান ধুইয়া দিবা সাত একবার উঠিবা ভেন্টিলেটার গুণ সাফ করবা নমাজ কিছু এক্সট্রা ফড়িবা নফল নমাজ ফড়িবা আমার আল্লাহর ঘরের হেফাজত করার কারণে ইবাদাতর মধ্যে হেফাজত হারাই ইবাদাত হরলাই হেফাজত শরীক হইলাই ওজুখানার মধ্যে ব্রাশ মারলাই সব দিকে তুমি খেদমত করিয়া আল্লাহর ঘরের বন্ধু বনি গেলাই আমার আল্লাহ রব্বুল আলামিনে তোমার বুক মিটাইয়া দিবা ডর হরাইয়া দিবা আয়ো মসজিদ আয়ো মাঝে মাঝে মসজিদ আয়ো যদি কন্টিনিউ পারো না মাঝে মাঝে আয়া টেস্ট করবার লাগিন আয়ো ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম এই কোরআনটা আল হাকিম এখান এমন জ্ঞান করবো এখানোর আগে বাতিলে ধাক্কা খায় পিছনে আইলে বাতিলে ধাক্কা খায় ডাইনে বাতিল আইলে ধাক্কা খায় কোরআনের বাবে আইলে বাতিল ধাক্কা খায় এখানে যা আছে সুস্পষ্ট প্রমাণ দেওয়া আছে কন্যা সুবহানাল্লাহ এখানে মন কোরআন আলিফ লাম রা উহকিমাত শব্দ আন্তরা মুফসির নেকেরাম হলে উহকিমাতর ব্যাখ্যা হত্রা ওলা এই কালামুল্লাহ এই কান ওলা যেখান আল্লাহ অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে মজবুত করবার লাগিন প্রমাণ দিয়া আল্লাহর কালাম আল্লাহ বানাই সইন প্রমাণ ছাড়া কোনো মাতমাতি সইন না 6666 আয়াতে বিশিষ্ট এই কালামুল্লাহর এক একটা হরফর বিরুদ্ধে আল্লাহর প্রমাণ আছে একটা শব্দর উল্টা প্রমাণ আছে প্রত্যেক আয়াতর এগেনস্টে আল্লাহ প্রমাণ দিয়া দুনিয়ার মধ্যে প্রমাণ দিয়া এই কালামুল্লাহ বানাইলা উহকিমাত আর ফুসসিলাত দুই শব্দ ব্যাখ্যার মধ্যে হইতরা ফসিলাত বিশদ বর্ণনা আছে উহকিমাত জ্ঞান গর্ব এই হাকিম কোরআনে করিমর ভিতরে ওলা সুন্দর হরিয়া মাতফতা আছে একটা মাত্র প্রমাণ ছাড়া নাই মজবুত করছি আমি দলিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে প্রমাণ দিয়া এখানে শক্ত বানাইছি তার মানে তোমরা জীবদ্দশায় উঠিতে বইতে চলতে সমাজ পরিবার বারে ভিতরে দেশ সব ডিপার্টমেন্ট হর সহবাদ ইকান ফাইবে প্রমাণ আহারে এখানে তোমার আমি সলিউশন দিব সোজা রাস্তা দিব সিরাতে মুস্তাকিম দেখাইব সুবহান আল্লাহ তাআলা আমরা কবুল করক মসজিদের খেদমত করবার তৌফিক দেব মাঝে মাঝে বক্স আইয়া 20 টাকা 50 টাকা দিও মসজিদের লগে মহব্বত লাগাইও কিয়ামতের দিন এখানে গাওয়া দিব সাক্ষী দিব বন্ধু খেয়ে দাল লইত না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহর ঘরে গাওয়া দিব আল্লাহ ইগে আমার সাফ করছে ইগে আমার কদরদানি করছে আল্লাহ এই বান্দারে তুমি জাহান্নামে নিও না আল্লাহ আমি মসজিদের ও জায়গায় গাওয়াহি দিয়ার ইগে সিজদা করছে আমারে আমার মধ্যে সিজদা করছে আল্লাহরে আমার মধ্যে রুকু করছে আটো ফলাইয়া আল্লাহ
আপনার অজুখানে কইব আল্লাহ এই জায়গার মধ্যে মাল লাগাইছে এই জায়গা গান সাফ করিয়া দিছে আল্লাহ এই বান্দারা জাহান্নাম নিও না জান্নাত মুখে কর সুবহানাল্লাহ আমরা সব রে আল্লাহ মসজিদের খেদমত করিয়া হেফাজত করিয়া ইবাদত করবার তৌফিক 24 ঘন্টা মসজিদের লগে দিল লাগাইবার তৌফিক আল্লাহ দেখবা সারা হক আল্লাহুম্মা আমিন আর কালামুল্লাহর মাকফাত ইসলাম এই কালামুল্লাহ ইকার আল্লাহর কালাম ইকার আল্লাহর জুবান থেকে বার হই আইছে ওখানের হেফাজতর একটা মাধ্যম হইল গিয়া হাফিজিয়া মাদ্রাসা আর একটা মাধ্যম হইল কি তাফসীর ডিপার্টমেন্টের তাফসীর যদি হয় তাফসীরের ব্যাখ্যা করা হয় হিফজ করবার লাগিন আগ্রহ জন্মিব হাফিজ বানাইবার লাগিন আগ্রহ হইব আলিম বানাইবার লাগিন আগ্রহ হইব মুফাসসির বানাইবার লাগিন আগ্রহ হইব দিনের খাম অ্যাডভান্স করবার লাগিন আগ্রহ হইব উলামার মহব্বত দিল হামাইব আল্লাহর মায়া দিল হামাইব বেতন বাড়িবার লাইন হইব তাফসীর ঘরে ঘরে ভেটিন্তর হইত ভেটিন্তরে আগলা পর্দার ভিতরে হারাইয়া বারে আলিম এদিন উপস্থির রইতা পর্দা বৃত্তা বেটিং করে বারে থাকি তাই তফসির হর্তা আর মসজিদ সপ্তাহ ছন্দ দিনে মাস একবার তফসির কোরআন মাহফিল হইত ওখান তো আপনারা মশওয়ারা করিয়া ঠিক করবানি আমার তোরা হোক আছে তোরা মাতো কয়া এবার ইনশাআল্লাহ এই মোল্লার কুফাত সামনের বছর খবর হইতাম ইনশাআল্লাহ মুসলসল লাগাতার কোরআনে কারিমের তফসির সালের ধারাবাহিক ঠিক আছে ইনশাআল্লাহ সবে সহযোগিতা করবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনস্কামনা পুরা করে দিবা হক আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أمر زندگی সমস্ত গুনাহ করে মাফ করিয়া দাও আল্লাহ আমরা জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া বহুত গুনাহ করিলেছি আল্লাহ সগাইর কবাইর ঔসত তমাম গুনাহরে তুমি আল্লাহ নেকি দিয়া তবদিল আতা ফরমাও আল্লাহ মুল্লার কুফা অঞ্চলের তমাম মুর্তেগান্ডে মাফ করিয়া দাও আল্লাহ আমরা যারার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আল্লাহ কবরস্থান ও গেছেন কি আর ঘুরি আইতা নাই আল্লাহ আমরা মুর্তে কাণ্ডে মা ফুরিয়া দে আল্লাহ বাড়ি যাওয়ার বাদে মা ডাকি বাড়ি জায়গা যারার নাই বাবা ডাকি বাড়ি জায়গা যারার নাই এই মিঠা আওয়াজ কি আর কানো আইতো নাই আল্লাহ আমরা জিন্দা মুর্দা মা বাপ সবরে মা ফুরিয়া দে রব্বির হামুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله امرا مار بابر محب کر دو الله زر رما با زمین آسن نے کھایا تیبا نصیب فرماو یا الله اي جلسار تمی قبول فرماو جلسر خبر نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم دربار نیا کو سید دوی دن بے پیا اے جلسر تمام مقررین سامعین اور جلسر منتظمین دے قبول فرماو اللہ شبر نیک مقاصد دے فرا ہوری دے او الاقار مدے اللہ خیر برکت اور فیصلہ فرماو او با بر دور خریا دے او رین مکت زندگی نصیب فرماو اٹ خیر کو تر کلیا دے او اندر کو تر وشا خریا دے او یا اللہ جوبک بین تر تمہار معیار بنائی لاو جوبتی بنین تر تمہار معیار بنائی لاو কবুল ফরমাও যা বলে গেলাম তাও তুমি কবুল ফরমাও আমরা যারা বিমার যারা আছি আল্লাহ তমাম বিমারকে তুমি শাফি আল্লাহ শিফা আতা ফরমাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله على النبي الكريم وعلى اله واصحابه واهل بيته اجمعين امين امين امين